বিসমিল্লাহির সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদির কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, তাই এগুলি ছড়িয়ে দিতে হবে ভালো কাজ। আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আমি এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তই মনে হয় আপনাদের সাথেই কাটাই, কিন্তু আমারও তো কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে, হয়তো সেজন্য হয়তো ইমেল রিসিভ করছি না, হোয়াটসঅ্যাপ রিসিভ করছি না, বা ফোনটা রিসিভ করছি না, তার জন্য কেউ অন্তত অন্য মাইন্ডে নেবেন না, আমার এটাই অনুরোধ রইল। আর দুই দিন ধরে একটা ঢাকার বাইরে একটা কাজ ছিল, কাজটা আলহামদুলিল্লাহ করে আসছি। সবসময় বলি যে যেই কাজে আল্লাহ আমার জন্য ভালো হবে আপনি সেখানে নিয়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই আর কি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ মহানের কাছে, আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে যাদের ভালো লাগা ভালোবাসা সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি টিকে যাচ্ছে। আমি আপনাদের আপনজন, তাই আমি প্রতিটা ক্ষণই কিন্তু আপনাদের সাথে আমি যোগাযোগ মেনটেন করি। আমি যেখানে যে অবস্থায় থাকি আমার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেল সব আমার সাথে। আমি যখনই মানে একটা সেকেন্ডও কিন্তু আমি আপনাদের থেকে বাইরে না। তারপরে অনেকে আসলে এই কী মেন্টালিটি, একটু ফোনটা না ধরলে বা ফোনটা আপনারা একটা ফোন না ধরলে তো আর আপনার বিয়ে বা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে না। আপনারা বুঝতে হবে, সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না ধরলে কোনো কিছুই কিন্তু সম্ভব না। মানুষের সাথে ভালো ব্যবহার করে আপনি অনেক কিছু করে নিতে পারবেন, খারাপ ব্যবহার করে কখনো কোনো কিছু আদায় করা যায় না। আর মানুষের মনের যে বদদোয়াটা সেটা কেউ কখনো নেবেন না, সবসময় মনে রাখবেন সততা, মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। আর এগুলি করার জন্য শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, এইটা করলেই কিন্তু আপনার সমাজে সমস্ত যে ভালো ভালো থাকা, শুধু অর্থবিত্ত হলেই চলে না, শারীরিক সুস্থতা, মানুষের দোয়া যে কত বড় একটা নিয়ামত, এটা পৃথিবীতে যারা বুঝছে তারাই বুঝে, এবং আমি তো এটা প্রতিটা ক্ষণ আমি অনুভব করি শুক্র আলহামদুলিল্লাহ। তো আমি একটা সামান্য এটা একটা পেশা, এই পেশা দিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ হয়, তাই আমি চাবো না কখনো আপনাদের কোনো খারাপ ব্যবহার করতে। ফোনটা না ধরলে এই যে আপনাদের মেন্টালিটির যে পরিচয় দেন, এটা কিন্তু আমি এটা কিছুই মনে করি না, বাট এটা কারোর সাথেই করবেন না। কারণ একটা সেকেন্ডে যদি ফোনটা না ধরি আপনার সাথে, তো আপনার বিয়ে ভেঙে যাচ্ছে না, বা আপনার থেকে আমি দূরে যাচ্ছি না। এটা আমি দুঃখের কারণেই বলছি। আমি সারা দিন দুই দিন ধরে সম্পূর্ণ গাড়ির উপরে রয়েছি, তো হয়তো তো ফোন ধরতে পারতেছি না বা নেটওয়ার্ক নাই, এতে আপনারা অনেকেই অনেক কিছু আমাকে বলছেন, তো আমি কিছু মনে করি নাই। তো এই জিনিসগুলি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো মানুষেরই যে কোনো সমস্যা থাকতে পারে, বা অনেক সময় অনেক ফোন রিসিভ করা যায় না, তার জন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনাদের আপনজন। আমি তো দেখছি আমার সামনে অনেকেই আসে, অনেকে 10,000-20,000 টাকা নিয়ে আমার কাছ থেকে এসে তারা বায়োডাটা নিয়ে যায়। তারা মাসে 10 দিন 15 দিন, এক মাসেও মনে হয় একটা সন্ধান দেয় না, তারপরও তাদের দাপটের আমি দেখলাম যে তারা যখন ক্লায়েন্টের সাথে কথা বলে তাদের দাপট নিয়ে কথা বলে, কিন্তু আমি তো তা করি না। আমি এক কাপ চার দাম যে দিবে, সেই এক কাপ চা খাওয়ালে যেই পেমেন্টটা দিবে সেটা আমি কতক্ষণে তাকে আমি আমার মানে আমি এই ঋণ শোধ না করা পর্যন্ত আমি নিজেও শান্তি পাই না, কেন জানি না। আমি এটা পারবো না আপনাদের সাথে। আমি সবসময় বলি আমি আমার কমিটমেন্ট বদ্ধ, আমি যতটুকু আপনাদেরকে সেবা দিব সেটা আমি কমিটমেন্ট করেই আমি বলছি। আমাদের এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের চয়েসটা বলে দিবেন, ধৈর্য ধরবেন, যখন দুই পক্ষ এই যে এখন এই যে এখানে মনে হয় 500 মতো বায়োডাটার আছে, তো এই বায়োডাটারগুলি আমি ডিসপ্লে করব। আপনাদের যাদের পছন্দ হবে না সেটার পিছু ঘুরে তো কোনো লাভ নাই, আপনারা চয়েস দিয়েছেন ওদেরও তো চয়েস থাকতে হবে, আবার ওদের চয়েস হলে আপনারা তো চয়েস থাকতে হবে। বিয়েটা ঘটাই দিলে তো আমাদেরই ভালো। আমি তো সবসময় ভালো কাজ যত দ্রুত করা যায় সেটাই চেষ্টা করি, কেন বোন এবং ভাইরা আমাকে ভুল বুঝেন আমি জানি না। আমি সারাটাক্ষণ সারাটা দিন এবাদত বন্দিগির পাশাপাশি আপনাদের জন্যই চিন্তা করি,
করি, আমার একটা সেকেন্ড আমি আপনাদের বাইরে না, এবং আপনারা যে দায়িত্ব দেন আমি সারাক্ষণ শুধু আল্লাহকে বলি, আল্লাহ যারা যে আশা আসতেছে আমার কাছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করেন, এবং সারাক্ষণ যতক্ষণ আপনাদেরকে সেবা দিতে পারি তখনই শান্তি। আমি যখন আমি এমনি বলতেছি আবার অন্য মাইন্ডে নেবেন না, মানুষের তো এখন তো আজকাল মানুষ মানে নেগেটিভ সাইডটা বেশি দেখে, তো আমি আমার চিন্তা করি আমার যদি যেটা আমার উপকৃত হবে আমি কেন আরেকটা মানুষকে জানাবো না। আমি রানিংয়ের অবস্থা একটা সেকেন্ডের ভরসা নাই, এত হাইওয়ে রোড রানিংয়ে সারাক্ষণই আমি এবাদত বন্দিগি করতে করতে যাই, রানিং অবস্থায় আমি কোরআন তালাওয়াত করি, রানিং অবস্থায় আমি তসবি আমার সবসময় আমার ছোটোবেলা থেকে আমার তসবি আমার সবচেয়ে তসবি আমার সাথে থাকে, আমি প্রতিদিনই এই যেই সুরাগুলি পড়লে আমরা আমাদের জীবনযাত্রা ভালো হবে আমি সেগুলি সবসময় পালন করি। তো অনেক সময় দেখা যায় যে এই কারণে হয়তো রানিংয়ে যখন ছিলাম অনেকে ফোন ধরিনি, আমার ভাই বোনরা অনেকেই অনেক কিছু বলছে, এগুলি বলা ঠিক না, আসলে কখন মানুষের কী অবস্থায় থাকে এটা তো আর আপনারা জানেন না। তো যাক, এত এই কথাগুলি বললাম কারণ মনের দুঃখে আমি এই যে আসলাম, এখন কয়টা 10টা বেজে গেছে, আমি 10টার সময় ঢাকায় ঢুকে আমি আমার অফিসে চলে আসছি, আমি আনরেডি অবস্থায় চলে আসছি, কারণ কি আমার আপনারা আপনজন, আমার গর্জিয়াস চেহারা দেখলে কি আমার কি, আমি তো আপনাদেরকে সুখবরের বার্তা দিতে আসছি, আমি একজন কিন্তু আমার মাঝে আছে লক্ষ লক্ষ মানুষ, তাই না, এটা বুঝবেন। তাই আমি আপনাদের কাছে আমি হয়তো কারো ফোন ধরিনি, আপনার মনে কোনো কষ্ট নেবেন না, আমি কিন্তু আপনাদের জন্য আমি আমি দেখেন আমার নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই, আপনাদের কাজ করতে পারলে এর চেয়ে শান্তি আমার আর কিছু নাই। আর পাশাপাশি দান সদকা মানুষের কল্যাণ এবং এই যে আমাদের মসজিদ মাদ্রাসা যেখানে যে অবস্থায় আছে যাই পারি আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আমরা এটা এটা দান করি, এবং দান করার জন্য মানুষকেও বলবো, এবং বলি কেন একটা একটা কোরআনে হাফেজ একটা মাওলানা ওদের সারাক্ষণ ওনাদের মুখে সারাক্ষণই থাকে কোরআন তালাওয়াত, তারা আল্লাহর সাথে সারাক্ষণ আল্লাহ যে যে কেউ এসে বললো যে আল্লাহ আপনার ভালো করুক এই যে কথাটা, তখনই আমি তার জন্য আমি কী করবো আমি সেটা আমি বুঝতে পারি না, এটাই হচ্ছে আমার মনের ভিতরের আসল কথা। তো আমি আমার বেশ কয়েকটা অবিবাহিত বোন নতুন আসছে আমি তাদের জন্য একটু ডিসপ্লে করছি, আমি জাস্ট কয়েকটা কথা বলবো, এই অনুযায়ী আপনারা অসংখ্য পাবেন, সেজন্য একসাথে মিলেই বলতেছি। তো আর কালকে আমাদের মঙ্গলবার, কালকে আমাদের এখানে 4টা থেকে 8টা পর্যন্ত রাত্র 8টা পর্যন্ত মোটামুটি বেশ কয়েকটা মেয়ে আসবে অবিবাহিত, আমার মনে হয় যদি আপনারা দেখতে চান আসতে পারেন, বিবিএর মেয়ে আসবে, ইঞ্জিনিয়ার মেয়ে আসবে, ডাক্তার আসবে, তারপর বিবিএর বেশ কয়েকটা মেয়ে আসবে, তো ওরা আবার চাচ্ছিল একটু বাইরের সিটিজেন ছেলে, যদি সিটিজেন কেউ এখন দেশে থাকেন আপনারা একটু যোগাযোগ করলে আমার মনে হয় ভালো হবে, বেশ কয়েকটা এক্সক্লুসিভ কিছু পাত্রী যাদের পরিবারগুলি অনেক উচ্চবিত্ত সেই মেয়েগুলি আসবে, সময় তো চলে যাচ্ছে। যাক, এখন এই মেয়েটার জন্য 5 ফিট 6 লম্বা, ও ডেট অফ বার্থ 95, ও হচ্ছে বনশ্রীতে বাসা, অবিবাহিত পাতলা স্লিম মেয়ে, যদি কেউ চান যোগাযোগ করতে পারেন। ওর ভাই একটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ফ্যামিলি খুব ভালো, মেয়েটা এত ভদ্র ভালো, এবং সে একাডেমিক বসে মাস্টার্স করছে, 3rd ইয়ার দাদার বিজনেস, মেয়ে হচ্ছে মাস্টার্স করা, ঢাকায় সেটেল, একটা ভালো একটা ছেলে চায় ওদের, কোনো এত রিকোয়ারমেন্ট নাই, ভালো ফ্যামিলিটা শিক্ষিত স্লিম মেয়ে। আরেক ভাই উনি সরকারি কর্মকর্তা, ওনার মেয়ে হচ্ছে অনার্স ইংলিশে পড়ছে, 5 ফিট 4 লম্বা, দেশের বাইরে নারায়ণগঞ্জ, উনি একটা ভালো বিসিএস অফিসার চায়, তো আমি ডিসপ্লে করলাম, ওরাও কালকে আসতেছে অবশ্য মেয়ে যদি পছন্দ হয়। আরেকটা বোন, ও হচ্ছে ধানমন্ডিতে বাসা, ইঞ্জিনিয়ার, 95 ডেট অফ বার্থ, 5 ফিট 6 লম্বা, বেশ কয়েকটা ছয়ের মেয়ে আসছে ভালো ভালো, তো ওরা চাচ্ছিল একটু সরকারি বেসরকারি ভালো একটা ছেলে, আমার মনে হয় যদি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক ভাই, মেয়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, গুলশানে বাসা, বাবা মা দুজনেই ডাক্তার, 5 ফিট 6 লম্বা, দেখতে একদম ফর্সা, স্বাস্থ্য একটু ভালো, উনি চাচ্ছে দেশে থাকা মাল্টিনেশনাল কোম্পানির কোনো ছেলে হলে ভালো হয়। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, ইংলিশে অনার্স মাস্টার্স করা, ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 5, বাবা সরকারি একজন কর্মকর্তা, উনি একজন চাচ্ছিল সরকারি বেসরকারি ভালো একটা ছেলে। তো আমি এই বেশ কয়েকটা, আরও কয়েকটা আসছে, এছাড়া আবারও আসবো আপনাদের মাঝে, আমার বেশ কয়েকটা ডিভোর্স বিধবা বোন আসছে নতুন, তাদের কথা বলতে, আর আমার আপনজন আপনারা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন যদি কোনো কারণে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনাদের কোনো অর্থ নিয়ে যে আমি নিজের জন্য খরচ করবো সেটা কখনো ভাববেন না, আমি এটা
আপনাদের জন্য খরচ করি, এবং আমি এটা বলতে পারি যে আমি কারো কাছে ইনশাল্লাহ ঋণী থাকবো না এবং আমি থাকিও না। এটা আমি আপনাদের কাছে কমিটমেন্ট বদ্ধ। সে আমি আপনারা কখনো ভুল বুঝবেন, আমার একটাই অনুরোধ, আমাকে আমাকে যারা চিনেন, হয়তো মিথ্যা কাল্পনিক গল্প মানুষ বানাতে পারে, কিন্তু বাস্তব তো বাস্তবই। আর একটা মানুষের জীবন জীবিকা রিজিকের উপরে কেউ কখনো কখনো কোনো ক্ষতিকার করবেন না, কারণ দেখা যায় যে এই একটা যে কেউ, আমি যে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আমার 15-20 জন 30 জনের মতো বাইরে কাজ করে, তাদেরও তো একটা জীবিকা, আমারও একটা জীবন জীবিকা, এটা দিয়েই জীবন জীবিকা করি। তো একটু ভুলের জন্য হয়তো আমার এই প্রতিষ্ঠানটার কোনো দুর্নাম হয়ে গেলে আমি এটা সবসময় চিন্তা করেই থাকি, এবং এটা মাথায় রেখেই কিন্তু আমি আপনাদের কাজ করি। আপনারা মনে করবেন যে আমি আমার সততা আছে, তবে অর্থ নাই, কিন্তু আমার সততার সাহসটাই আমার বেশি। কেউ যদি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কোনো কথা বলে, সাথে সাথে আমাকে আপনারা জানাবেন। আর অনেক ছেলেরা প্রবাসে দেশে, অনেক ছেলেরা দেখা যায় মেয়েদের সাথে কথা বলে, যখন ওরা মনে করে যে আপাকে আপার থেকে দূরে সরে রাখি, তাহলে আমরা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাদেরকে আমরা কাছে, এই ধারণা আপনাদের ভুল। আমার বোনরা আমাকে সব কিছু বলে, আপনারা যা বলেন সব কিছুই কিন্তু বলে দেয়। অতএব এই ব্যাপারগুলি একটু সতর্ক থাকতে হবে। বেশাদি আল্লাহর হুকুম, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি নাই, আমি আপনাদের সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবসময়, এটাই আমার কথা। তো সবাই ভালো থাকবেন, অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। কালকে কিন্তু আমাদের এখানে অফিসে বেশ কিছু পাত্রী আসবে, পাত্র আসবে, আপনারা সরাসরি ভিজিট করে ইনশাল্লাহ দেখে যেতে পারেন। অনেক সময় প্রথম দেখাতেও কিন্তু একটা মেয়ে ভালো লাগে, একটা ছেলে ভালো লাগে, তারপর কথাবার্তা বলে কিন্তু হয়ে যায়। তাই আল্লাহ কখন কার জুড়ি কোথায় লিখেছে এটা কিন্তু কেউ বলতে পারে না। তাই যাদের পছন্দ নাই, আপনারা সরাসরি ভিজিট করে যেতে পারেন। এখানে আপনারা কখনও মনে করবেন না যে আপা আপা বুঝি আমাদের কাছে এই চাইবো সে চাইবো না, কখনো না। আপনারা বিয়ে করেন, এটাই আমার আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর সবসময় মানুষ লোভনীয় কোনো কিছুতে যেতে নাই, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা প্রতিটা ক্ষেত্রেই বলি। কেউ কোনো লেনদেন বিয়ের ব্যাপারে, বিয়ের আগে কারোর সাথে কোনো লেনদেনে জড়াবেন না। এক একটা মানুষ এক এক রকম, আপনার ইমোশনাল, আমরা কিন্তু একটু ইমোশনালি বেশি পড়ে যাই, দেখা যায় যে হ্যাঁ। আবার আপনারাও বলতে পারেন, আমি যখন কান্নাকাটি করি আমি শুধু আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় যখন করবো, আমার আল্লাহ যে আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে, আমি সের জন্য কান্নাকাটি করি, আমি আপনাদের অর্থ বৃত্ত জানা না। অনেক সময় হ্যাঁ একটু কষ্ট হয় যদি কোনো মেয়ে, কোনো ছেলে বা কোনো মাদ্রাসা থেকে আসলো, তারা আমাদের কাছে কিছু আমি না দিতে পারি, এটাই আমার সবচেয়ে কষ্ট হয়ে যায়। এবং আমি আমার মায়ের নামে একটা মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতার যতটুকুই আমরা আপনাদের এখান থেকে একটা অর্থ এখানে আমি দিয়ে দিই, যাতে আপনাদের জন্য দোয়া সবসময় করতে পারি, এটাই আমার কথা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম।